আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশ্যই এই ভাইকে চিনতে পাচ্ছেন। আমরা গত পরশু দিন অপারেশন করছি, আজকে এখানকার একটা টিউব ছিল ভিতরে পানি স্যালাইন বের হওয়ার জন্য, সেটা খুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। যারা মনে করেন ব্যায়াম করলে গাইনোকোমাশিয়া কমে যাবে, গাইনোকোমাশিয়া কখনোই কমবে না, গাইনোকোমাশিয়া গ্ল্যান্ড কমবে না। ওনার আগের ভিডিও অবশ্যই দেখেছেন, ওনার আগের কন্ডিশনটা দেখেছেন, এ হচ্ছে বর্তমান কন্ডিশন। বর্তমান কন্ডিশনের অবস্থা দেখতে পাচ্ছেন, কত বড় গাইনোকোমাশিয়া ছিল একদম সমান হয়ে গেছে। তুমি কি তোমার ফলাফল দেখতে পারছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। অনেক খুশি আছো? যাক আলহামদুলিল্লাহ, তুমি ওজন কমাইছো, অপারেশন করলা, তুমি কোনো কিছুই বাদ রাখো নাই। আমরা যত ধরনের ইনফরমেশন দেই আল্লাহর রহমতে তুমি সবই চেষ্টা করছো, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো রেজাল্ট আসছে। তবে এইটা পুরোপুরি ঠিক হতে 6 মাস সময় লাগবে। 15 দিন পর এই সেলাইগুলো কেটে নিতে হবে, 6 মাসের মধ্যে সব শুকায়া কোষগুলো ঠিক হয়ে সমান হয়ে যাবে। এর মধ্যে একটু ফোলা ফোলা লাগতে পারে, একটু অবশ অবশ, একটু ভার ভার, একটু উঁচা নিচা লাগবে, খুব স্বাভাবিক, যেহেতু মাত্রই অপারেশন হয়েছে। একটা জুতা যদি তুমি দোকান থেকে কিনে পরো, পরার সাথে সাথেই কিন্তু পায়ে শান্তি লাগে না, পায়ে আরাম লাগে না, তাই না? জুতাটা পড়তে পড়তে পায়ের সাথে ম্যাচ হয়, এটা একটা হিউম্যান বডি। তুমি তোমার জীবনকে, তোমার অবস্থাকে অনেকদিন একই রকমভাবে দেখছো, সেটা 2 রাতের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা মানতেও কিন্তু সময় লাগবে। তো তোমার রেজাল্ট কেমন দেখলা তুমি? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো না? আচ্ছা, যারা এই সমস্যায় আছে, যারা এই চিকিৎসা নিতে চায়, তো তুমি তাদের কি পরামর্শ দিবা? তারা আসবে আমাদের শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনার মাধ্যমে সার্জারি করাবেন। আচ্ছা, তোমার যে ওজনটা কমাইছে, ওজনটা কমায় ভালো হয়েছে নাকি ওজন থাকলে ভালো হইতো? ওজন কমায় ভালো হয়েছে, মানে এখন আমার মানে একবারে সুস্থ, আমি একদম পারফেক্ট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এখন একটা গেঞ্জি বললে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত, মাশাআল্লাহ।